হ্যালো ফ্রেন্ডস আপনাদের সোপান বাংলা চ্যানেলে স্বাগত জানাই তো আমি আজ আপনাদের সামনে একটি ভীষণ গুরুত্বপূর্ণ খবর তুলে ধরছি যে একাধিক কোর্সের পড়ুয়াদের জন্য স্কলারশিপ ও শিক্ষা ঋণ রাজ্যের তো কিভাবে আপনি আবেদন করবেন তার একটি গুরুত্বপূর্ণ খবর আজ আজ বিকেল সংবাদ মাধ্যমে উঠে এসেছে সেটি আপনাদের সামনে তুলে ধরবো তবে তার সাথে সাথে বলবো এই চ্যানেলে শিক্ষামূলক এবং চাকরি সংক্রান্ত খবরগুলো আপলোড করা হয়ে থাকে তো চাইলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন এর জন্য নিচে যে সাবস্ক্রাইব লেখা লাল রঙের বেল বাটনটি রয়েছে অবশ্যই ক্লিক করবেন এবং পাশের বেল বাটনটি যখনই কোনো নতুন খবর এই চ্যানেলে আপলোড করা হবে আপনার কাছে কিন্তু পৌঁছে যাবে তো বিভিন্ন কোর্সে পড়তে গেলে পড়ুয়াদের এক নতুন সুবিধা যে স্কলারশিপ ও শিক্ষা ঋণ দিচ্ছে রাজ্য তো কীভাবে আপনি আবেদন করবেন পশ্চিমবঙ্গে বসবাসকারী ও স্বীকৃত প্রতিষ্ঠানের কারিগরি ও পেশাদারি কোর্সে পাঠরত সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্যে শিক্ষা ঋণ দেওয়ার আবেদন গ্রহণ করতে চলেছে রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন ও বৃত্ত নিগম আবেদনের জন্য যোগ্যতার প্রয়োজন স্বীকৃত প্রতিষ্ঠানের মেডিকেল ইঞ্জিনিয়ারিং আইন বা নার্সিং ডিপ্লোমা ম্যানেজমেন্ট বিসিএ এমসিএ প্রভৃতি কারিগরি ও পেশাদারি কোর্সে পাঠরত সংখ্যালঘু ছাত্রছাত্রী হতে হবে এবং আয়ের সীমা হতে হবে গ্রামীণ অঞ্চলে ছাত্রছাত্রীদের পারিবারিক বার্ষিকায় আটানব্বই হাজার টাকা হলে ঋণের হার হবে তিন পারসেন্ট শহর অঞ্চলে ছাত্রছাত্রীদের পারিবারিক বার্ষিকায় এক লক্ষ কুড়ি হাজার টাকা হলে ঋণের সুদের হার হবে তিন পার্সেন্ট গ্রামীণ অঞ্চলের ছাত্রছাত্রীদের পারিবারিক বার্ষিকায় আটানব্বই হাজার একশো থেকে ছয় লাখ টাকা হলে ঋণের সুদের হার হবে এইট পারসেন্ট অঞ্চল অর্থাৎ শহর অঞ্চলের ছাত্রদের পারিবারিক বার্ষিকায় এক লক্ষ কুড়ি হাজার এক থেকে ছয় লক্ষ টাকা হলে ঋণের সুদের হার হবে এইট পারসেন্ট গ্রামীণ অঞ্চলে ছাত্রছাত্রীদের পারিবারিক বার্ষিক আয় আটানব্বই হাজার একশো থেকে ছয় লাখ টাকা হলে ঋণের সুদের হার হবে ফাইভ পার্সেন্ট শহর অঞ্চলে ছাত্রছাত্রীদের পারিবারিক বার্ষিক আয় এক লক্ষ কুড়ি হাজার এক থেকে ছয় লক্ষ টাকা হলে সুদের হার হবে ফাইভ পার্সেন্ট এবং এরপরে যে রয়েছে বয়সীমা অর্থাৎ শিক্ষার্থীদের বয়স হতে হবে বত্রিশ বছরের মধ্যে বিদেশে পাঠরত ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হয় তবে কিভাবে আপনি আবেদন করবেন তো ডাব্লুডুডাব্লু ডট বা অ্যাপ্লিক্যান্ট ডি এই ওয়েবসাইটে গিয়ে আপনি অবশ্যই আবেদন করতে পারেন তো আপনার একটা ভীষণ খবর গুরুত্বপূর্ণ খবর শুনলেন যে একাধিক কোর্সের পড়ুয়াদের জন্য স্কলারশিপ এবং শিক্ষা ঋণ রাজ্যের তো আপনাকে অবশ্যই বলবো এই চ্যানেলকে লাইক করতে এবং সঙ্গে আপনাকে ধন্যবাদ জানাবো এই চ্যানেলটি দেখার জন্য নমস্কার